ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। গ্রিন ট্রাইব্যুনাল বলছে যে না, যেহেতু রবীন্দ্র সরোবরে ছট পুজো করলে দূষণ হয়, তাই দূষণ করা যাবে না, ছট পুজো করা যাবে না। কেএমডির বক্তব্য হচ্ছে প্রশ্নটা ধর্মাবেগের। ফিরাদ হাকিম বলছেন সেই ধর্মাবেগের জন্য, অধিকার সুরক্ষা করার জন্য তারা সুপ্রিম কোর্টে যাবেন। দীর্ঘদিন আপনি পরিবেশ নিয়ে আন্দোলন করেছেন, আপনি কিভাবে দেখছেন? না, আমি তো দেখো, এটা তো পরিবেশটা এখন প্রায়োরিটি নয়, এখন ধর্মীয় আবেগের, ধর্মের সুশুরি দিয়ে ভোটের রাজনীতি। হ্যাঁ, তো আমার যেটা মনে হচ্ছে, আমি ওই শান্তিনিকেতনের ক্ষেত্রেও দেখেছি, পৌষমেলার মাঠ ঘিরে নিয়ে রাজনৈতিক দলের লোকেরা বা নেতারা, তারা না পরিবেশ বা এই ধরনের সামাজিক বিষয়গুলো এখন হাইজ্যাক করে নিচ্ছে, এবার হাইজ্যাক করে নিয়ে তারা রং স্টেপ নিচ্ছে। তারা দেখছে পরিবেশ টরিবেশ পড়ে, আগে আমার ভোট ব্যাংকে কতটা, ভোট ব্যাংকে কতটা মজবুত করবে। তো একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আইনের নিরিখে নয়, পরিবেশ আদালত রায় দিয়েছে সুপ্রিম কোর্টে ওরা যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টও পারবে না। তার কারণ হচ্ছে, আমি বলে দিচ্ছি যে এই যে একটা এক্সপার্ট কমিটির রিপোর্ট, প্রায় 300 পাতার একটা রিপোর্ট, এবং তাতে কারা ছিল, সমস্ত মানে ভারতবর্ষের যত পরিবেশগত দিক থেকে নামি দামি সংস্থা, সরকারি সংস্থা, তাদের নিয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছিল, এবং তাতে তার চেয়ারম্যান ছিলেন ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের যিনি চেয়ারম্যান, তারা মানে খুব ডিটেইল স্টাডি করেছে, স্টাডি করে তারা বিভিন্ন জিনিস অবজারভেশন করেছে, তারা তথ্য দিয়েছে, তথ্য দেওয়ার পর তারা তাদের কনক্লুশন এবং রেকমেন্ডেশন দিয়েছে। তাতে বলেছে যে ছট পুজোর ফলে মানে রবীন্দ্র সরোবরের জলে যে বায়োডাইভার্সিটি আছে, এবং রবীন্দ্র সরোবরটা কিন্তু মাইগ্রেটরি বার্ডসরা আসে এবং তাদের আসার সময় আগত, তো এই সময় এই ধরনের ইভেন্ট করা উচিত নয়। আর ছট পুজোটা শুধুমাত্র একটা শুধু পুজো, একটা মন্ত্রপাঠ নয়, সেটা জলে নেমে অনেক কিছু করা হয়, এবং জলটাকে দূষিত করা হয়, বাজনা বাজানো হয়, বাজি ফাটানো হয়, ফানুস ওড়ানো হয়। তো এই রবীন্দ্র সরোবর হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম ফুসফুস কলকাতার, এবং ন্যাশনাল লেক কনজারভেশন স্কিমে 11টা লেক আছে ভারতবর্ষের, ডাল লেক থেকে রবীন্দ্র সরোবর ছিল না, আমি কোর্টে সওয়াল করেছি এবং বলেছি এটাকে ন্যাশনাল লেক কনজারভেশন স্কিমে আনা উচিত, তা আনা হয়েছে। তো একদিকে ন্যাশনাল লেক কনজারভেশন স্কিমে এটাকে নিয়ে আসবো, এটাকে রক্ষা করার জন্য আমরা পয়সা খরচা করব, সে কেন্দ্রীয় দিক আর রাজ্যই দিক, আর অন্যদিকে এটাকে আমরা ধ্বংস করব। এটা হয় না সুপ্রিম কোর্ট কেন, ইন্টারন্যাশনাল কোর্টে গেলেও ফিরাদ হাকিম আশ্বস্ত থাকতে পারেন, যদি আমি সেখানে পৌঁছতে পারি। বেশ, আপনি 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 রাজ্যের পূর্বমন্ত্রীর কথা বলছেন, আমি একবার দর্শকদের শুনিয়ে দেবো, তারপর আবার সুভাষ দা আপনার কাছে আসবো। ঠিক কি বলেছেন এই গ্রিন ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে ফিরাদ হাকিম, দেখুন। একদিনের জন্য একটা ধর্মাবেগকে আঘাত না দিয়ে যদি এটা করা দিত, তাহলে আমাদের সব থেকে ভালো হতো। এর থেকে অনেক বেশি ক্ষতি হয় যখন সিগারেট খেয়ে ধোঁয়াটা আমরা ছাড়ি গাছের তলায় বসে লেকে, যেখানে পাখি থাকে উপরে, এটার থেকে অনেক বেশি পরিবেশের ক্ষতি হয়। তবু এটা আমাদের দুর্ভাগ্য যে ওনারা এটাকে প্রাধান্য দিলেন না গ্রিন ট্রাইব্যুনাল। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব যে একদিনের জন্যে যদি যে ধর্মাবেগ মানুষগুলো ছট পুজো করেন, বাংলায় তাদের অধিকার সুরক্ষা যাতে থাকে সেটা দেখার কর্তব্য আমাদের। আপনি শুনলেন সুভাষ দা, ফিরাদ হাকিম বলছেন সর্বোচ্চ আদালতে যাবেন, আপনাদের অবস্থান কি হবে তাহলে? তখন না না, সর্বোচ্চ আদালতে সেটা তো আমরা যা করার সেখানে করবোই, বিরোধিতা করবো, কিন্তু ফিরাদজি বলছেন, ওনার সাথে আমার কিন্তু ব্যক্তিগতভাবে সম্পর্ক খুবই ভালো, তবু আমি বলছি উনি একদিনের কথা বলছেন, ওনাকে আমি জিজ্ঞাসা করছি, যদি এক মিনিট বাতাসটা বন্ধ হয়ে যায়, দু মিনিট বাতাসটা বন্ধ হয়ে যায়, 24 ঘন্টা × 60 অত মিনিট নয়, উনি কি বাঁচবেন? সুতরাং এটা ধর্মাবেগের প্রশ্ন নয়, ধর্মাবেগের প্রশ্ন যদি হতো তাহলে ওরা এক বছর বাদে কোর্টে আসলেন কেন, ধর্মর কথাটা কি এক বছর বাদে মনে পড়ল? সুতরাং যেটা বলছেন এটা ভুল বলছেন, এবং সরকারি অর্থের অপব্যয় করাটা উচিত নয়, পরিবেশের ক্ষতি তো আছেই, আমরা এটা সার্বিকভাবে বিরোধিতা করব, এবং আমরা আশা করছি, আমি সুপ্রিম কোর্টেও রবীন্দ্র সরোবর নিয়ে সুপ্রিম কোর্টে আমি 9 বার গিয়েছি। হ্যাঁ, সো আমি অত্যন্ত আশাবাদী যে সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি একটা পিটিশন আছে, এটা
আমি আপনাদের এই চ্যানেলের এই এই ইস্যুর মাধ্যমে মন্ত্রীকে জানিয়ে দিতে চাইছি, তারা খোঁজ নিয়ে দেখুন ওই ওই পিটিশনটার মধ্যে কিন্তু তাদেরই সরকারি যে উকিল যিনি দাঁড়ান সুপ্রিম কোর্টে, তিনি এটার মধ্যে সই করেছেন। সুতরাং ওটার সাথে ওরা যুক্ত আছেন। সুপ্রিম কোর্টে খুব একটা সুবিধা হয়নি দেখেই আবার গ্রিন ট্রাইব্যুনালে এসেছিলেন। আবার যদি সুপ্রিম কোর্টে যান, ইন্টারন্যাশনাল কোর্টে যান, যেতে পারেন, কিন্তু জয় হবে না।